পৃথিবীতে এমন একটা গাড়ি আছে যেটা রাস্তা দিয়ে চললে আপনার মনে হবে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি চাইলে আপনার গাড়ির চাকা মাত্র 2 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করতে পারবেন। এই গাড়ি থাকলে পার্কিং নিয়ে এখন আর কোনো চিন্তাই করতে হবে না। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন সাইকেল কোনটা? আপনারা মুভিতে ট্রান্সফরমার গাড়ি দেখেছেন, কিন্তু এমন একটা গাড়ি আছে যেটা নিমেষের মধ্যেই তার আকার পরিবর্তন করতে পারে। এই গাড়িকে শুধু মাটিতেই নয়, পাহাড়, পানি, এমনকি পিছিল জায়গাতেও অনায়াসে চালাতে পারবেন। ময়লা পরিষ্কার নিতে কোনো ঝামেলাই নেই। আজকের ভিডিওতে পৃথিবীর কিছু ইউনিক গাড়ি দেখাবো, যেগুলো দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও খুব ইনফরমেটিভ, তাই ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। চিপার বোর্ড, এই অদ্ভুত বোর্ডটিকে দেখে আপনারা রীতি রকম চমকে যাবেন। দেখে আপনার মনে হতে পারে অনেক দামি একটা বোর্ড, কিন্তু আমি আপনাদের বলতে চাই এই বোর্ডটা শুধুমাত্র 7 জন বন্ধু মিলে তৈরি করেছে, আর এতে 7 জন লোক বসতে পারে। এটা সম্পূর্ণ ইউনিক। ইউনিক টায়ার, এমন একটা গাড়ি রয়েছে যার টায়ার আপনি নিমেষের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে বদলাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এই টায়ারগুলোকে আপনি চাইলে গোলাকৃতি বা ত্রিভুজ আকৃতি করতে পারবেন, ফলে হঠাৎ করে হয়ে যাওয়া অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেতে পারেন। রোবোটিক্স ইঞ্জিনিয়ারের কয়েকজন ছাত্ররা এই অদ্ভুত টায়ার তৈরি করেছে যেন এটি কোনো রকম বাতাস ছাড়া চলতে পারে। এর সাথে এরা যে কোনো পিছিল রাস্তাতে চলতে পারে, এগুলো যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাস্তা দিয়ে চলতে পারে। রোলিং কার, আপনাদের কাছে যেগুলো কোনো কাজের না, ফেলে দেওয়া জিনিস মনে হতে পারে, কিন্তু গ্যারেজ 52-র কাছে সেগুলো অনেক কাজের, কারণ তারা ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন কিছু তৈরি করতে পারে যা আপনারা হয়তো জীবনে কোনোদিন স্বপ্নও ভাবেননি। এরা পুরাতন গাড়িকে মডিফাই করে এরকম চমৎকার একটি গাড়িতে পরিণত করেছে। এই গাড়িটি রাস্তায় রোলিং করে চলতে পারে, এতে শুধুমাত্র 2 জন লোক বসতে পারবে। এতে বসলে আপনার মনে হতে পারে আপনি কোনো রোলার কোস্টারে বসে আছেন, এমন গাড়ি হয়তো এর আগে আপনি কোনোদিন স্বপ্নও দেখেননি। মিলিটারি কার ট্যাঙ্কার, রাশিয়ান একজন ইউটিউবার তৈরি করেছেন এই অদ্ভুত গাড়িটি। এটি গাড়ি এবং ট্যাঙ্কারের সংমিশ্রণের ওপর তৈরি করা হয়েছে। এর আকার গাড়ির মতন হলেও নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কের মতো। এটি পৃথিবীর সবচেয়ে ইউনিক এবং দ্রুতগতি সম্পন্ন গাড়িগুলির মধ্যে একটি। এটি যে কোনো কঠিন রাস্তার মধ্যে দিয়ে খুবই সহজে চলতে পারে। এটি তিনি নিজে তৈরি করেছেন এবং তৈরি করতে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে। রেনাল্ড ট্রেজার, এটি সম্পূর্ণ ইলেকট্রিক চালিত একটি গাড়ি, আর এটা যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। গাড়িটির উপরের অংশটা আপনি যে কোনো সময় খুলতে পারবেন, আর সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো উপরের অংশটি। এর সাহায্যে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন, তারপর এটি এমনভাবে লেগে যাবে হঠাৎ করে দেখলে কেউ বুঝতে পারবে না এটা দরজা কোথায়। জেট বাইসাইকেল, এটা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন সাইকেলের মধ্যে একটি। এর মধ্যে একটি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এতে ফিউল হিসেবে ব্যবহার করা হয়েছে এলপিজি গ্যাস, ফলে এটি রকেটের গতিতে চলতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যে এটি 80 কিলোমিটার গতিতে চলতে পারে, আর যখন এটা ফুল স্পিড ধরে নেয় তখন এটাকে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। এর এমন অবিশ্বাস্য গতি মানুষকে মুগ্ধ করে দিয়েছে, এর ফলে অনেকেই সাইকেলটিকে চালাতে চায়। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন সাইকেল বলে ভুল হবে না। ইউএসএসি, এটি খাস করে আমেরিকার সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এটি একসাথে পানি এবং মাটি উভয় জায়গাতে চলতে পারে। এই ট্যাঙ্ক পৃথিবীতে শুধুমাত্র একটাই তৈরি করা হয়েছে। 10 মিটার উঁচু এই ট্যাঙ্ক 150 টন ওজন বহন করতে সক্ষম। এটি সাধারণ রাস্তায় ঘন্টায় 37 কিলোমিটার বেগে চলতে পারে। শুনে হয়তো আপনার অবাক লাগতে পারে, কিন্তু আমেরিকা চাইলে এটিকে যুদ্ধে ব্যবহার করতে পারবে। এটি যুদ্ধের বিজয় সম্পূর্ণ বদলে দেবে। ET-109 কার, এটা শুধুমাত্র পুলিশদের জন্য তৈরি করা হয়েছে। এটিকে রোবোকপ বলা হয়। এর মধ্যে বিশাল একটি বন্দুক রয়েছে, একে এটি আরও ভয়ানক করে তুলেছে। এই গাড়িটি কীভাবে তার নিজের পরিবর্তন করে তা তো দেখতেই পাচ্ছেন। গাড়িটি প্রথমবার দেখে ভয়ানক মনে হলেও যখন এটি তার রূপ পরিবর্তন করে তখন এটা খুবই ভয়ানক হয়ে যায়। ওয়াটার বাইক, এই মজাদার বাইকটিকে রবার্ট এলন তৈরি করেছে। এই ইলেকট্রিক বাইকটিকে পানির উপর চালানো যায়।
এই বাইকটির নিচে অর্থাৎ পানির মধ্যে পাখা রয়েছে, ফলে এটিকে নিয়ন্ত্রণ করা আরও সহজ হয়ে যায়। এটিকে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা হয়েছে। এর সাথে লাগানো আছে 2.5 হর্স পাওয়ারের মোটর। এর ক্যাপাসিটি 400 ওয়াট, যার ফলে এই বাইকটি যে একবার ব্যবহার করেছে তারের ফ্যান হয়ে যায়। এই বাইকটিকে একটা বাচ্চারা ব্যালেন্স করতে পারে। এর সাথে পানি যে কোনো জায়গায় থামানো যায়, যেমন মাটিতে চলাচল করে। এর ওজন 20 কেজি, কিন্তু এটা 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এর ব্যাটারি যখন ফুল চার্জ থাকে তখন এটিকে 1 ঘন্টা চালানো যায়। সবথেকে মজার বিষয়, এটি ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলতে পারে। সি লাইন বাইক। এই সাইকেলটিকে সাধারণ সাইকেলের মতনই চালাতে হয়। সাধারণ সাইকেলের মতন এর মধ্যে প্যাডেল রয়েছে, আর এর সাহায্যে সাইকেলটিকে চালাতে হয়। এবং সাইকেলের মতন এটিকে ডান দিকে বা বাঁদিকে ঘোরানো যায়। এটাকে দেখতে যেমন সুন্দর সেরকম আকর্ষণীয়। সুপারফাইন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই সাইকেল যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে এর কয়েকটা মডেলও এসেছে, আর যেগুলোকে সবাই খুবই পছন্দ করেছে। এটা সর্বোচ্চ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। নো টেনশন অ্যাবাউট পার্কিং। অনেক সময় দেখা যায় মানুষের প্রয়োজনে গাড়ি পার্কিং করতে না পারায় সেখানে খুবই সমস্যার মধ্যে পড়ে যায়। কিন্তু এখন আর পার্কিং নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, কারণ এরকম একটা টায়ার আছে যেটা আপনি চাইলেও নিতে পারবেন। আমেরিকার কয়েকজন মানুষ এমন একটা টায়ার তৈরি করেছে যেটা খুবই সাধারণ মনে হলেও অনেক কাজের। এই গাড়ির পেছনে অতিরিক্ত টায়ার হিসাবে লাগানো থাকে। এর একটি বটন ক্লিক করার সাথে সাথে সে টায়ারটি বেরিয়ে আসে। এর ফলে পুরো গাড়িটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো সম্ভব। এর ফলে যে কোনো জায়গাতে পার্কিং করা যায়। সত্যি খুবই অসাধারণ একটা আবিষ্কার। জম্বি হান্টার কার। 1990 সালের একটি গাড়িকে মডিফাই করে এই গাড়িটি তৈরি করা হয়েছে। গাড়িটির মধ্যে জম্বি মারার সম্পূর্ণ হাতিয়ার রয়েছে, আর এই জন্য এমনটা নাম দেওয়া হয়েছে। এর দরজার পাশে বন্দুক, এমনকি উপরের দিকে মেশিন গানা রয়েছে। এর পাশে থাকা দুটি স্থায়ী সাইলেন্সারের সাহায্যে আগুন নির্গত হয়, ফলে একদম অন্যরকম একটা অনুভূতি দেয়। এটা মূলত জম্বির হাত থেকে বাঁচার ট্রেনিংয়ের জন্য তৈরি করা হয়েছে। এই গাড়ির পেছনের দিকে একটা ট্রলি রয়েছে, এর মধ্যে জম্বিদেরকে আটকানো সম্ভব। কয়েকদিনের মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে আবার বিজিএমআই নাকি বদ্ধ হয়ে যাবে। এ বিষয়ে আপনার মতামত কী কমেন্ট করে জানাবেন। মাল্টিব্যাগ C14। এই গাড়িটিকে অ্যারোসিন নামক একটি কোম্পানি তৈরি করেছে। এর সাহায্যে যেমন সময় কম লাগবে সেই রকম অর্থ সাশ্রয় হবে। এর সাহায্যে খুবই কম সময়ে গরুর খাবারের জন্য ঘাসের বান্ডেল তৈরি করা যাবে। এটিকে ব্যবহার করা খুবই সহজ। যে গাড়িটিকে নিয়ন্ত্রণ করে সে শুধু সামনের দিকে দেখবে সেটাই নয়, চাইলে পেছনের দিকেও দেখতে পারবে হাইটেক ক্যামেরার সাহায্যে। এটি নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। SKS ইভেন্ট ক্লিনিং। এই কোম্পানি রাস্তাঘাট পরিষ্কারের জন্য খুবই পরিচিত। এরা তার অভিজ্ঞতার আলোতে এ পর্যন্ত অনেক মেশিন তৈরি করেছে। এর মধ্যে সবথেকে ইউনিক হলো এই মেশিনটি। এই মেশিনটি ছোট বড় সমস্ত জায়গার ময়লা খুবই সহজে পরিষ্কার করতে পারে, আর খুবই কম সময়ে। সাধারণত মেলা বা ইভেন্ট হয়ে যাওয়ার পর সেই জায়গায় অনেক ময়লা আবর্জনা পড়ে থাকে, কিন্তু এই মেশিন এমনভাবে সেই সমস্ত জায়গায় পরিষ্কার করে দেখে মনেই হবে না এখানে কোনো আবর্জনা ছিল। এটিকে বড় একটা ট্রাক এবং ভ্যাকুয়াম ক্লিনার সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এটি ঘন্টায় 10 মাইল বেগে চলতে পারে, যেটা নির্দিষ্ট জায়গায় পরিষ্কার করার জন্য যথেষ্ট। এর সামনের দিকে বড় দুটি টুলস থাকে। এটা মাটিতে পড়ে থাকা যে কোনো ময়লা আবর্জনাকে পেছনে থাকা ট্যাঙ্কারে জমা করে দেয়। এরপর ট্যাঙ্কারে জমে থাকা ময়লাগুলোকে আলাদা করা খুবই সহজ একটা কাজ, আর অন্য ট্রাকের মধ্যে খালি করে দেয়। তো বন্ধুরা, এই সমস্ত ভেহিকেলসের মধ্যে কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।